প্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি র্যান্ডমলি কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিব এই প্রশ্নগুলো মূলত আমাকে তোমাদেরই একজন পাঠিয়েছিল ইনবক্সে ওইখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে সমাধান দিচ্ছি আজকে চলো তাহলে শুরু করা যাক এখানে দেওয়া আছে রোপা ও মনির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা আছে মনির কাছে রোপার চেয়ে একশত টাকা বেশি আছে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে মনির কাছে কত টাকা আছে এটা এখন আমি সমাধান দিব তাহলে শুরু করা যাক ক মনির কাছে কত টাকা আছে বের করার জন্য আমাদেরকে যে রোপা ও মনির কাছে একসাথে যত টাকা আছে ওইখান থেকে বেশি যত টাকা আছে ওইটা বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে সমান সমান মানে দুইটা টাকার সমান সমান আসবে ওইটাকে যদি আমরা দিয়ে ভাগ দেই তাহলে যা আসবে হবে টাকা রোপার এবং রোপার টাকার সাথে একশো পঁচিশ যোগ করে দেই তাহলে টাকা চলে আসবে এখন আমি এই অঙ্কটা চাইলে গাণিতিক বাক্যের সাহায্যে করতে পারি বা কথা লিখেও করতে পারি আমি প্রথমে কথা লিখে দেখাচ্ছি তোমাদের দেওয়া আছে রোপা মনির কাছে আছে সমান সমান টাকা এবার রোপার কাছে যে মনির কাছে যে রোপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে এটা আমরা বিয়োগ দিয়ে দিব তাহলে বেশি টাকা লিখব যে আমরা বেশি টাকা বাদ বাদ দিয়ে পায় বা বিয়োগ করে পাই বলতে পারো বিয়োগ তাহলে টাকা তাহলে কত টাকা হয় পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য সাত থেকে দুই চলে গেলে পাঁচ এবং আট থেকে এক চলে গেলে সাত সাত শত পঞ্চাশ টাকা এখন সাতশত টাকা হচ্ছে ওই যে বেশি টাকা বাদ দেওয়ার পর দুজনের টাকার যুগ ফল এটাকে যদি আমরা এখন দুই দিয়ে ভাগ দেই তাহলে রোপার টাকা চলে আসবে তাহলে রোপার টাকা সমান 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 সাতশত পঞ্চাশ ভাগ দুই এখন সাতশত পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত আসে চারশো দেগুনে আটশো তারপর তিনশো দেয়শ দেগুনে তিনশত পে গুনে ছয় এবং তিনশো পঞ্চাশ দেগুনে সাতশো তিনশত পঁচাত্তর তাহলে তোমরা দিকে ভাগও করতে পারো তিনশত পঁচাত্তর উত্তর আসবে যে দুই তাহলে সাত দিদি সাত আচ্ছা সাতশত পঞ্চাশ তিন দিয়ে দিব আমরা তিন দিগুণে ছয় এক পাঁচ তারপরে আবার দিব সাত দেগুনে চোদ্দ এক শূন্য পাঁচ দিগুনে দশ এই যে তাহলে উত্তর আসলে কত তিনশত পঁচাত্তর আমরা এইদিকে সমান সমান তিনশত পঁচাত্তর টাকা পেলাম এটা হচ্ছে রোপার টাকা সুতরাং মনির টাকা হচ্ছে রোপার চাইতে একশো পঁচিশ টাকা বেশি সুতরাং মনির টাকা সমান সমান তিনশত পঁচাত্তর যোগ একশত পঁচিশ তিনশত পঁচাত্তর যোগ একশত পঁচিশ তাহলে দুটো যোগ করে দিই আমরা যোগ করলে আসবে পাঁচ পাঁচ শূন্য এক আছে একটা আমরা আটকে সাতকে দিয়ে পাঠ হয়ে গেল আট নয় দশ শূন্য এক আছে চার পাঁচ পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় হচ্ছে মনির টাকা এখন আমরা চাইলে যোগ করে দেখতে পারি যে পাঁচশো এবং তিনশো তো পঁচাত্তর তোমরা যোগ করে দেখো পাঁচশো এবং তিনশো পঁচাত্তর মিলে আটশো পঁচাত্তর টাকা হয়ে যায় তাহলে এটা হচ্ছে কথা লিখি এইভাবে করবা তোমরা অথবা গাণিতিক বাক্য দিয়েও করা যায় গাণিতিক বাক্য হচ্ছে তোমরা চাইলে সরাসরি লিখতে পারো আমি এটা রাফের মতো করে দেখাচ্ছি আটশত পঁচাত্তর টাকা এটা হচ্ছে মোট টাকা এটার থেকে আমরা যদি একশত পঁচিশ বাদ দিয়ে দেই তাহলে যে টাকাটা আসবে ওইটাকে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ দেওয়ার পর যোগ এই যে একশত একশত পঁচিশ পঁচিশ এই যেটাই হচ্ছে গাণিতিক বাক্য তোমরা চাইলে গাণিতিক বাক্য যে উদ্দীপকের গাণিতিক বাক্য এটা করার পর এই যেটাই হচ্ছে এই এই করলেই মনির টাকা চলে আসবে আমি যদি এটা করে দিই আটশো পঁচাত্তর থেকে যদি একশো চলে যায় পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য সাত থেকে দুই চলে গেলে পাঁচ আট থেকে চলে গেলে সাত ভাগ দুই যোগ একশত পঁচিশ এগুলা কিন্তু সরলের নিয়মে আমাদের কি বন্ধনের কাজ আগে করতে হবে ভাগের কাজ তারপর তারপর যোগের কাজ ভাগের কাজ করলে এখানে আসবে তিনশত পঁচাত্তর যোগ একশত পঁচিশ তাহলে তিনশো পঁচাত্তর এবং একশো পঁচিশে হয় পাঁচশো তাহলে এই যে এটাই হচ্ছে যে গাণিতিক বাক্য করে উত্তর তোমরা যেকোনো একটা করতে পারো এবার আমি খ নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব খ নাম্বারে বলা হয়েছে যে রোপার কাছে কত টাকা আছে আমি কিন্তু ক নাম্বার প্রশ্নতে কিন্তু রোপার কাছে কত টাকা আছে দেখিয়ে দিই মানে মনির কাছে কত টাকা আছে বের করার সময় রোপার টাকাও বের হয়ে আসলো তারপর আমি আবার করছি দেখো দেখি রোপার কাছে আছে আমরা প্রথমে চাইলে খ থেকে যে ক থেকে খ তে করার সময় ক থেকে পাই মনির টাকা সমান সমান কত পেলাম আমরা মনির টাকা পাঁচশো টাকা এবার সুতরাং যেহেতু মনির টাকা মনির কাছে রোপার যদি একশো পঁচিশ টাকা বেশি আছে সুতরাং এই যে একশো পঁচিশ টাকা বেশিটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে রোপার টাকা চলে আসবে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ তারপর এটা হয়ে যাচ্ছে নয় নয় থেকে দুই চলে গেলে হয়ে যাবে সাত তারপরে হয়ে গেছে চার চার থেকে এক চলে গেলে তিন তিনশো তো পঁচাত্তর টাকা এটা হচ্ছে রোপার টাকা এবার আমি গ নাম্বার প্রশ্নে চলে যাব গ নাম্বার প্রশ্ন হচ্ছে আরও সহজ গ নাম্বার প্রশ্নে দেখো দেখি মোট টাকা থেকে একশো পঁচিশ টাকা বাদ দিয়ে দিলে প্রত্যেকে কত টাকা পাবে তাহলে গ নাম্বার প্রশ্ন আমরা প্রথমে যে একশত পঁচিশ টাকা বাদ দিয়ে পাই মোট টাকা থেকে লিখতে পারো তোমরা মোট টাকা থেকে টাকা বাদ দিয়ে পায় সমান সমান আটশত পঁচাত্তর হচ্ছে মোট টাকা এটার থেকে আমরা এক একশত পঁচিশ টাকা বাদ দিয়ে দিলাম তাহলে কত আসলো দেখো দেখি পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য সাত থেকে দুই চলে গেলে পাঁচ আট থেকে এক চলে গেলে সাতশত পঞ্চাশ টাকা সুতরাং প্রত্যেকে কত টাকা পাওয়া ব্যয় করতে বলছে আমাদের সুতরাং প্রত্যেকে পাবে সমান সমান প্রত্যেকে মানে এখানে প্রতি একজন এখানে মানুষ কয়েকজন দুইজন রোপা এবং মনি। তাহলে প্রত্যেকে পাবে এই যে সাতশত পঞ্চাশ ভাগ দুই টাকা তাহলে সাতশত পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই আমাদের উত্তর আসতেছে তিনশত পঁচাত্তর তিনশত পঁচাত্তর টাকা তাহলে এটাই হচ্ছে গ নাম্বারের উত্তর তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এখন আমি পরবর্তী সৃজনশীলে চলে যাবো আবার দুই নাম্বার সৃজনশীল দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পুত্রের বয়স কত খ নম্বর বয়সে পিতার বয়স চাওয়া হয়েছে এবং গ নম্বর প্রশ্নে দশ বছর পরে পুত্রের বয়স কত হবে বের করতে বলা হয়েছে আমি প্রথমে ক নাম্বারটা করছি ক নাম্বার পুত্রের বয়স বের করার জন্য এখানে আমরা এগুলো চাইলে দু তিনভাবে অনেকভাবে করা যায় আমি এই যে প্রথমে একটা দেখাই একটাই দেখাবো আসলে এই যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি পুত্রের বয়স যতই হোক না কেন আমরা ধরলাম পুত্রের বয়স পাঁচ বছর তাহলে পাঁচ বছর এটা পাঁচের কত গুণ এক গুণ না অবশ্যই এক গুণ তাহলে আমরা তাহলে পাঁচ মানে পুত্রের বয়স যত পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ অবশ্যই এক গুণ আমরা তাইলে লিখবো পুত্রের বয়স পুত্রের বয়সের এক গণ এবং পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ বলা হয়েছে তাহলে এবার আমরা লিখব পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এবার আমরা দুটো যোগ করব তাহলে সমান সমান পাঁচ গুণ এদিকে চাইলে মোট লিখতে পারো বা সমষ্টি লিখতে পারো যোগ করে পেয়েছি আমরা এটা এবার পাইলাম কত পাঁচ গুণ এবার আমরা টোটাল যে পাঁচ গুণ পেলাম পাঁচ গুণটা হচ্ছে পঞ্চান্নটা হচ্ছে পাঁচ গুণ এই যে পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে এক গুণ বের হবে ওই এক গুণটা হচ্ছে পুত্রের বয়স তাহলে আমরা লিখবো সুতরাং পুত্রের বয়স সমান সমান ওই যে পাঁচ গুণ দিয়ে ভাগ দিব পঞ্চান্নকে মানে সমষ্টিকে পঞ্চান্ন ভাগ পাঁচ তাহলে পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাঁচ এগারো পঞ্চান্ন জানি সমান সমান এগারো এক এক এদিকে অবশ্যই বছর এদিকে অবশ্যই বছর তাহলে পুত্র বয়স বের হলো কত এগারো বছর এবার আমরা চাইলে মিলিয়ে দেখতে পারি পুত্র বয়স পুত্রের বয়সে অবশ্যই 11 11 এর 1 গুণ তার মানে 11 এর গুণ মানেও 11 তারপর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ তার মানে 11 এর 4 গুণ মানে 4 11 44 যে 4 তাহলে 11 এবং 4 4 যোগ করলে obviously 4 কে 5 4 কে চলে আসে তাহলে উত্তরটা অবশ্যই সঠিক এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো পিতার বয়স কত পিতার বয়স কত ব্যয় করার জন্য আমরা সহজে খুব সহজে ব্যয় করতে পারি এটা করছি আমি এখন পিতার বয়স কত দেখো দেখি চাইলে আমরা সহজে লিখতে পারি ক থেকে পাই পুত্রের বয়স সমান সমান এগারো বছর পেয়েছিলাম আমরা সুতরাং পিতার বয়স সমান সমান এগারো গুণ চার যেহেতু পুত্রের বয়সে চার গুণ বলা হয়েছে তাহলে সমান সমান চার বছর এটাই হচ্ছে উত্তর সৃজনশীল প্রশ্ন আসলে এরকম যে একটা যদি আমরা করি পরবর্তীটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং পরবর্তীটাতে আমরা আগেরটার থেকে সহায়তা নিতে পারি এবার আমি গ নাম্বার প্রশ্নে যাব গ নম্বর প্রশ্ন বলা হয়েছে দশ বছর পরে পুত্রের বয়স কত হবে এটা আমি দেখাবো দেখো দেখি যেহেতু বর্তমানে পুত্রের বয়স এই যে এই যে কথাগুলো বলা হয়েছে এখানে এগুলো হচ্ছে বর্তমানের বয়স যেহেতু বর্তমানে পুত্রের বয়স সমান সমান এগারো বছর সুতরাং দশ বছর পর পুত্রের বয়স সমান সমান অবশ্যই এগারো বছরের সাথে দশ বছর যদি যোগ দেয় তাহলে দশ বছর পরে বের হয়ে যাবে তাহলে কথা হবে দুই এক বছর এই যেটা হচ্ছে দশ বছর পরে পুত্রের বয়স আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা খুবই সহজ একটা সৃজনশীল এবং খুবই কমন একটা সৃজনশীল এটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায় পিতা অঙ্ক মাতা পিতা বা মাতা পুত্র এই যে এরকম অঙ্কগুলো কিন্তু খুব খুব বেশি আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় এবার আমি পরবর্তী সৃজনশীলে যাব তিন নম্বর প্রশ্নটি দেখো খালিগড় দেওয়া আছে প্রথমে তারপর যোগ শূন্য সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো এবার কতে বলা হয়েছে এটিকে কি বলা হয় খুবই সহজ উত্তর এটিকে এরকম যদি আমরা যদি কোনো কিছু দেখি যে এরকম যোগ শূন্য সমান সমান চার নয় বিয়োগ পনেরো এটা কিন্তু সঠিক এখনো মানে খালি গড়ে যদি আমরা যদি এদিকে মনে করো যদি এটা ঊনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলে যত আসে এদিকেও যদি কাজ করার পর যদি তত আসে মনে করো এদিকে মনে করো দুই আসছে এদিকে ডান পাশেও দুই আসছে তাহলে এটাকে আমরা একটা গাণিতিক বাক্য এবং সত্য সঠিক গাণিতিক বাক্য বলতে পারি কিন্তু এখন এই বাক্যটিতে ফাঁকা ঘর যেটা আছে খালি গড় যেটা আছে এটাতে কত সেটা আমাদের জানা নাই এবং জানা না থাকার কারণে এই যে এই বাক্যটি সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে এই যে এরকম সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে যদি কোনো বাক্য যদি আমরা দেখি ওইটাকে আমরা বলবো যে খোলা বাক্য কি বলবো খোলা বাক্য তাহলে এই যেটা লিখতে পারো ওই যে উদ্দীপকের উদ্দীপকের বাক্যটি হলো বাক্যটি হলো খোলা বাক্য খোলা বাক্য তোমরা চাইলে সরাসরি পারো এটিকে খোলা বাক্য বলা হয় ব্যাস এতটুকুই অর্থাৎ খোলা বাক্য মানে হচ্ছে কি যে সব গাণিতিক বাক্যে সঠিক বাক্যকে সঠিক না ভুল তা নির্ণয় করা যায় না ওগুলো প্রত্যেকে হচ্ছে কি খোলা বাক্য যেমন এটাতে সঠিক এই যেটাকে বাম পাশে কত ডান পাশে ডান পাশে কতটা তো আমাদের জানা আছে বের করতে পারি কিন্তু বাম পাশে কতটা আমাদের জানা নাই এই জন্য আমরা এটাকে খোলা বাক্যই বলবো জানি না এই জন্য আমরা খোলা বাক্য বলবো এবার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো দেখি খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শূন্য কে শূন্য কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত আমরা তিনটি গাণিতিক প্রতীকের কথা জানি একটি হচ্ছে সংখ্যা প্রতীক আরেকটি হচ্ছে সম্পর্ক প্রতীক আরেকটি হচ্ছে প্রক্রিয়া প্রতীক এই যে তিনটি প্রতীকের মধ্যে শূন্য হচ্ছে সংখ্যা প্রতীকের অন্তর্ভুক্ত সংখ্যা প্রতীক আমরা জানি উত্তর হচ্ছে এরকম শূন্য সংখ্যা প্রতীকের অন্তর্ভুক্ত ব্যাস এতটুকু হচ্ছে উত্তর তোমরা যদি একটু বিস্তারিত লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো আমরা জানি সংখ্যা প্রতীক সমান সমান শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে টুক নয় পর্যন্ত এগুলা হচ্ছে দশটি এখানে এগুলা হচ্ছে সংখ্যা প্রতীক যেহেতু শূন্য এই যে অন্তর্ভুক্ত তাই আমরা বলতে পারি শূন্য একটি শূন্য এই যে শূন্য গাণিতিক প্রতীকের এই যে সংখ্যা গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর এবার আমি সংখ্যা প্রতীকের অন্তর্ভুক্ত এটা আশা করি সংখ্যা গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত এটা আশা করি লিখতে হবে না তোমরা আমার মুখের বলাতে আশা করি বুঝে নিয়েছ গ তে বলা হয়েছে এই যে ফাঁকা গড় বা খালি গড়ে কোন সংখ্যাটি বসবে এটা একটু আমরা ব্যয় করব। আমরা গটা একটু কাজ করে ব্যয় করবো এটাও খুব একটা কঠিন না খুবই সহজ যদি তোমরা বুঝে থাকো যোগ শূন্য সমান সমান চার নয় বিয়োগ পনেরো এটা আমরা কি করবো শূন্য তো কোনো কিছু মানে পরিবর্তন করে না শূন্য শূন্যই থাক যোগ শূন্য মানে শূন্যই আবার আমরা সরাসরি এই যে এই পাশে কত এটা একটু দেখবো শূন্য খালি করে কোন সংখ্যাটি ও সরি এখানে বলা হয়েছে শূন্য খালি করে কোন সংখ্যাটি বসবে আমি এতক্ষণ ভুল বলে ফেলছিলাম আসলে প্রশ্নটা সঠিক বুঝতে পারেন এখানে বলা হয়েছে খালি করে কোন সংখ্যাটি বসবে খালি করে অবশ্যই এমন সংখ্যা বসবে ডান পাশে যত আসবে যে জন্য আমরা ডান পাশে বের করব ঊনপঞ্চাশ থেকে পনেরো নয় থেকে পাঁচ চলে গেলে আমরা পাবো চার চার থেকে এক চলে গেলে তিন চৌত্রিশ এদিকে যেহেতু চৌত্রিশ তাহলে অবশ্যই খালি করেও চৌত্রিশ বসবে যেহেতু চৌত্রিশ যোগ শূন্য সমান চৌত্রিশ তাহলে সমান সমান এদিকে এদিকে চৌত্রিশ হবে চৌত্রিশ যোগ শূন্য লিখলেই শূন্য লিখলেই আমরা চৌত্রিশটা পাবো অবশ্যই সমান সমান চৌত্রিশ যোগ চৌত্রিশ অর্থাৎ বাস সুতরাং খালি করে চৌত্রিশ বসবে এবার আমি এটা আশা করি বুঝতে পেরেছ তাহলে খুবই সহজ একটা অঙ্ক যে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এই যে খালি করে আমরা ডান পাশে কত বের করলাম ডান পাশে যত এটা যেহেতু যোগ শূন্য ওই জন্য আমরা সরাসরি এই যে এখানে চৌত্রিশটা বসিয়ে দিলে হয়ে যাবে এটা যদি অন্য কোনো যদি অঙ্ক থাকতো যেমন মনে করি এখানে যদি চার থাকতো তাহলে আমরা এদিকে অবশ্যই তিরিশ দিতাম কারণ তিরিশ যোগ চার করলে চৌত্রিশ পাওয়া যায় যেহেতু এটা শূন্য তার মানে চৌত্রিশের সাথে শূন্য যোগ করলে চৌত্রিশ অন্য কোন সংখ্যা লিখলে কিন্তু চৌত্রিশটা আসে না এবার আমি আশা করি তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছি আরেকটা সৃজনশীলে যাব এবার এই সৃজনশীলটি দেখো এখানে উদ্দীপক একটি গাণিতিক বাক্যের মতো অর্থাৎ খোলা বাক্যের মতো একটি বাক্য দেওয়া হয়েছে খোলা বাক্য গড় গমন এগারো সমান সমান ছাব্বিশ যোগ সাত এখন কতে বলা হয়েছে খালি খালিগড়ে চার বসালে সম্পর্কটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো আমরাও খালি খালিগড়ে যদি আমরা যদি চার বসিয়ে দিই চার গুণন এগারো সমান সমান ছাব্বিশ যোগ সাত চার যদি বসিয়ে দিই তাহলে চার এগারো চৌচল্লিশ আসবে তারপর ছাব্বিশ যোগ ছাব্বিশ যোগ সাত হচ্ছে ছাব্বিশ সাত চার চলে যায় তিন তাহলে তেত্রিশ এবার মাঝখানে আমরা কিছু বসাবো না এখন মাঝখানে এই যে কোন প্রতীক বসাবো এটাই হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে চৌচল্লিশ বড় চিহ্ন বসাবো তাহলে খালি করে চার বসালে সম্পর্কের প্রতীকের সাহায্যে প্রকাশ করো যদি এরকম দেখাতে বলে আমরা সরাসরি চার বসানোর পর এটা কিন্তু উত্তর নাই এটা আমরা জাস্ট দেখালাম আমি উত্তর লিখবো যে আমরা এই যে এই যে এখন এই একটা বাক্য যেটা আছে এটাতে আমরা সমানটা কেটে দিব সমানটা কেটে দেওয়ার পর সমানের জায়গায় আমরা এই চিহ্নটা দিব অর্থাৎ বড় বৃহত্তর চিহ্নটা দিব এটাই হচ্ছে উত্তর এই যে এই প্রতীকটি বসালে এ বাক্যটি সত্য হবে চার বসালে চার বসালে এই প্রতীকটি বসাতে হবে এক কথায় শেষ এটা হচ্ছে উত্তর এবার আমি তে চলে যাব খ এরকম খুবই সহজ যে দুই বসালে সম্পর্ক প্রতীকের সাহায্যে প্রকাশ করো দুই প্রতীক দুই বসালে এবার দুই যদি বসায় তাহলে যে খালি করে যদি আমরা দুই বসাই গুণন এগারো আমি দিকে প্রতীক বসাচ্ছি না এখনো ছাব্বিশ যোগ সাত আমরা ছাব্বিশ যোগ সাত যোগ করে পেলাম কত তেত্রিশ তাহলে দুই এগারো কত এগারো দু ২২ বাইশ বাইশ নিশ্চয়ই তেত্রিশের ছোট তাহলে এটা হবে যে এই যে সম্পর্ক প্রতীকের এটা হবে এই যে এটাই হচ্ছে উত্তর খ এর উত্তর হচ্ছে এই যে এটা তাহলে আরেকটা বিষয় এখানে যেহেতু সম্পর্ক প্রতীক বলছে সম্পর্ক প্রতীককে আমাদের জানতে হবে সম্পর্ক প্রতীক হচ্ছে যে বড় চিহ্ন ছোট চিহ্ন হ্যাঁ এগুলাই হচ্ছে কি সম্পর্ক প্রতীক আচ্ছা এবার আমি গ তে চলে যাব গ নম্বরে বলা হয়েছে খালি গরে কোন সংখ্যাটি বসবে খালি গরে। কোন সংখ্যাটি বসবে তাহলে খালি খালিঘড়ে আমরা সংখ্যাটি বসাবো তাহলে এটা একটা অঙ্কের মতো অঙ্ক করব মানে কাজ করে বের করবো আমরা যোগ আমরা জানি এখানে ছাব্বিশ করলে কিন্তু কত আসে যে খালি ঘড় সমান আচ্ছা গুণ এগারো এটা এত তাড়াতাড়ি না করি এটা হচ্ছে তেত্রিশ খালি সমান দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে

এগারো তেত্রিশ উপরে তিন সবসময় আমরা বড় সংখ্যার পাশে বসাবো নিচে এক একে কোনো মান নাই তাইলে আমরা খালি গড় সমান সমান শুধুমাত্র তিন দিতে পারি এই যে তিন এটাই হচ্ছে কি আমাদের উত্তর তাহলে খালি করে তিন বসবে খালি করে তিন বসলে আমাদের বাম পাশ ডান পাশ মেলে যাবে এই হচ্ছে প্রশ্নের সমাধান এখন আমি চারটি সৃজনশীল দেখালাম পরবর্তীতে আশা করি আরও অনেক সৃজনশীল প্রশ্ন দেব এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী সকল ভিডিওর নটিফিকেশন তোমরা পাও এবং পাশে যে সাবস্ক্রাইব করার পর যে পাশে একটা বেলাইকন থাকে ওইটা দিয়ে রাখলে আমার প্রতিটা ভিডিওর নটিফিকেশন তোমাদের ইউটিউব চ্যানেলের ইনবক্সে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ